আমি ছোটবেলা থেকে ফুটবলের নাম শোনার সাথে সাথে আমি ব্রাজিলের নাম শুনেছি। আমাদের এলাকার বড় ভাইরা বা সিনিয়র যারা আছেন সবাই ফুটবলের ভক্ত ছিলেন, সেই থেকে আমি মূলত ব্রাজিলের ভক্ত হয়ে গেছি। এর মানে এই নয় যে শুধুমাত্র বড় ভাইদের দেখে শুনেই আমি ফুটবল ভক্ত। আমি ছোটবেলায় খেলা দেখেছি আপনার রোনালদো 9, রোনালদিনহো, রবার্তো কার্লোস, বেবেতো, এদের খেলা দেখে আমি অভ্যস্ত, যার কারণে ব্রাজিলকে আসলে ভালো না বেশি কোনো কারণ নেই। এরপরে যদি কাপের কথা বলি, ব্রাজিল 5 বার সর্বোচ্চ কাপ পেয়েছে, যেই কাপের জন্য এত আয়োজন, এখন আমরা যেই পাগলামি বা যেই প্রার্থনা যা করতেছি সারা বিশ্বে কাপের জন্য, সেটা কিন্তু কাপের জন্যে। সো সেই সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু ব্রাজিল সবার চেয়ে এগিয়ে। সো ব্রাজিল হচ্ছে আপনার ফুটবলের নান্দনিক সৌন্দর্যের প্রতীক হচ্ছে ব্রাজিলকে বলা হয়। এবং ব্রাজিলের নেইমার বর্তমানে আছে, নেইমারের প্রতি আমরা খুবই আশাবাদী, আশা করি নেইমার ভালো কিছু করবে এবং ব্রাজিল সমর্থকদের একটা সুন্দর বিশ্বকাপ উপহার দিবে। আরেকটা বিষয় যে অনেকেই বলে যে আমরা কাপ দেখে সাপোর্ট করি। আচ্ছা, যদি বলা হয় যে আমি যদি কোনো কেউ যদি তার বাবাকে যে বলে, বাবা আমি সারা বছর ভালো করছি কিন্তু পরীক্ষায় ফেল করছি, আমাকে মাফ করে দেবো, হবে? হবে না, অবশ্যই কাপটাই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় পাশ করতে হবে। তো যারা ব্রাজিলকে ট্রল করেন এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে অনেকে বলে যে কাপ দেখে সমর্থন করা মানে হচ্ছে শ্বশুরবাড়ির সম্পত্তি দেখে সমর্থন করা। আসলে বিষয়টা এরকম না, কাপ কোনোদিন পৈতৃক সূত্রে আসে না, প্রতিটা কাপ অনেক কষ্ট করে, অনেক পরিকল্পনা করে খেলে অর্জন করে তারপরে নিতে হয়েছে, যেটা অন্য কোনো দল পারে নাই। সো ব্রাজিল যে সেরা বিশ্বকাপে এটার আসলে কোনো সন্দেহ নাই। আশা করি এই কাপটাও ব্রাজিলই পাবে।